I remember the days, always at the same place, the same people every day. I will never forget this black old Corvette standing in front of my way. We were both in মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। এটা হচ্ছে 14 মে সকালবেলা, সকালবেলা ঠিক বলবো না, ঠিক 11:30 বাজে। তো আমার ব্রেকফাস্ট টেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটু ছাদে উঠেছিলাম, কারণ জামাকাপড় কাচ্ছিলাম। তো তাই তোমাদের সঙ্গে সকালটা একটু শেয়ার করলাম। একটু ঘন মেঘাও আছে, আবার রোদও আছে, তার মধ্যেই বেশ সুন্দর। আর দেখো এই রজনীগন্ধা না, প্রচণ্ড সুন্দর গন্ধ ছাড়া। এটা হচ্ছে আনারকলি, মানে যারা বেদানা গাছের ফুল দেখতে চাও সেই জন্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো বেদানা গাছটা বেদানা কবে হবে জানি না, কিন্তু এরকম ফুল হয়। তো ফুলগুলোই তোমাদের সঙ্গে এবারে শেয়ার করলাম। আর দেখো এখানে মেশিনে জামাকাপড় কাচ্ছে, তো একসাথেই নিচেও রান্না হচ্ছে। তো রান্না করতে করতে আমি ছাদে মেশিনে জামাকাপড় কাচতে দিয়ে রান্না করি, আবার উপরে এসে পরিষ্কার করি। হয়তো উপরে সিঁড়িতে ওঠা নামা হয়, কিন্তু এটা একটা গুড এক্সারসাইজ আমার মনে হয়, হেলথের জন্য খুব ভালো। তো আমার এটা কিন্তু কাজেই লাগছে। আর তারপরেই আমি নিচে নেমে এসেছি। নেমে এসে আমার তো সকালবেলায় ডাস্টিং হয়ে যায়, তো সোফার এই যে কুশন কাভারগুলো আমি সেই অন্নপূর্ণা পুজোর সময় থেকে পরিয়েছিলাম সেটাকে চেঞ্জ করলাম। খুব একটা নোংরা হয়নি, তাও চেঞ্জ করে ফেললাম, আর আবার নতুন এখানে কুশন কাভারগুলো পরাচ্ছি। তো এইভাবে উপরে কাচাও হচ্ছে আর নিচে কাজও হচ্ছে। তো এটা শনিবার ছিল, তো শনিবারের সকালটা আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে আমি রবিবারেরটাও শেয়ার করব। তো সকালগুলো শেয়ার করছি, তো বিকেলে তো এডিটিং করি বা সব রকম কাজকর্ম করি, এবার ভাবছি বিকেলগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তাহলে জানতে পারবে যে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্ম কীরকম চলে। তো আমি যখন ডে রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা বুঝতেই পারছো যে কাজকর্মের মধ্যেই তো সকলের জীবন যায়, আমারও ঠিক তেমনই। তোমাদের মতো অতি সাধারণ ঘরের মেয়ে আমি, তো সেইভাবেই কাজকর্ম করি গুছিয়ে, আর টাইমটা এতে বাঁচে। সেই কারণে সব রকম কাজই করতে হয় মেয়েদের, একদিকে রান্না করতে হয়, একদিকে ঘর গোছাতে হয়, তার সঙ্গে ডাস্টিং করতে হয়, জামাকাপড় কাচতে হয়, বাসন মাজতে হয়। তো সব কিছুই মিলেমিশে একাকার হয়। তো এটাই হচ্ছে আমার ডে লাইফ, তো সেটি তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। লাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, করেছিলাম মুগের ডাল, আর করেছিলাম আলু পোস্ত, আর একটু পাঁপড় ভেজে নেব। মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো তোমরা সকাল থেকে দেখতে পেলে, সকাল আমি বলবো না, এখন বাজে ঠিক 12:10 বাজে, আর আমি সকালবেলা তো রান্নাবান্না কমপ্লিট করেছি, ব্রেকফাস্ট ফাস্ট করেছি, করার পরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বেরোনোর কেউ ছিল না, শুধু বাপ্পা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, আর মেয়ের আজকে পরীক্ষা ছিল না, বড় মেয়েও বেরোয়নি, তো সুতরাং সবাই বাড়িতে। তো সকাল থেকে ওরা পড়াশুনো করছিল আর আমি আমার কাজ করছিলাম, যেটা হয় মায়েরা মাদের কাজ করে। আর আমি আজকে যেহেতু নিরামিষ রান্না করেছি, মুগের ডাল তোমাদের দেখালাম, পোস্ত, পাঁপড় ভাজবো, চাটনি করা আছে, আর ভাত বসাবো, চানটা করে ভাত বসাবো। আমার 12:30-টার মধ্যে উপরের কাজটা কমপ্লিট হয়ে যাবে, চানটা করতে যাবো, এসে ভাত বসাবো, তো একদম গরম গরম ভাত খাবো। আর এই ঘরটাকে আজকে সকাল তো ডাস্টিং করি তোমরা সকলেই জানো, তার সাথে কুশন কভারগুলো চেঞ্জ করে দিলাম, উপরে যখন মেশিন চালানো হচ্ছে তাহলে কেচে ফেললাম, আর সেই অন্নপূর্ণ পুজোর সময় কুশন কভারগুলো লাগিয়েছিলাম, তার মধ্যে সোফা কভারটা আমার কাঁচা হয়ে গেছে, কিন্তু কুশন কভারগুলো চেঞ্জ করা হয়নি, খুব একটা অবশ্য নোংরা হয়নি, তা আমি চেঞ্জ করে একদম নতুন করিয়ে দিলাম। তো ঘর দর পরিষ্কার থাকলে কিন্তু খুব ভালো লাগে, আর যেহেতু এই ঘরটাতে আমরা অনেকটা সময় কাটাই, সকালবেলাটা সন্ধেবেলার পর থেকে অনেকটা সময় কাটাই, ওই কারণে এটা কিন্তু মানে ঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আর সব ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কিন্তু এই তো বড়ো জানলাগুলো দেখছো না, এগুলো দিয়ে প্রচণ্ড ধুলো আসে, যেহেতু রাস্তার উপরে বাড়ি, আওয়াজ টাওয়াজ তোমরা বুঝতেই পারো, সামনে কারখানা, তারপরে মানে যত কনস্ট্রাকশন চলছে, তো সবাই বাড়ি বাড়াচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, তো এই কারণে এখানে আলো বাতাস যেমন আসে, খুব হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে, ছাদে তো মানে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে। তো যাই হোক, আর ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে মনটাও ভালো লাগে, তাই না? তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে ঘরটা কেমন লাগছে। এই জামাকাপড়গুলো রয়েছে, এগুলোকে
মানে সকালে আমি এখন যে উপরে গেছিলাম সেগুলো কালকের কাঁচা এগুলোকে সব তুলে আনলাম, এবার এগুলোকে গোছাবো, গুছিয়ে তারপর বাকি কাজ। আপনার সঙ্গে এই ঘরটাও শেয়ার করে নিচ্ছি, একদম চকাচক রয়েছে দেখো। আর এইখানটা কালো কালো মনে হলেও না, এটা রঙের কিছু গণ্ডগোল না, এটা না ছায়া পড়ে। এই জানলার সামনে যে জানলাটা আছে দেখাচ্ছি তোমাদের, জানলা এসির এই জানলাটা যে বন্ধ থাকে না, অন্ধকার লাগে, তেল ছিটে মনে হয়, কিন্তু কোনো তেল ছিটে না। যেই জানলাটা খুলবো না একদম পরিষ্কার। এই দেখো তোমার একবার দেখিয়ে দিই, ধারা কোনো তেল ছিটে নয়, এই ছাওয়াটার জন্য এরকম লাগে। আর বিছনার চাদর কালকে চেঞ্জ করবো, আজকে এরকমই রয়েছে। এটা আমি বেশি দিন না, এই পাঁচ দিন হলো এটা পেতেছি, পাঁচ দিন না চার দিন হবে এটা পেতেছি। আর এই জানলাটা খুলে দিয়েছি এই কারণে। এবার আমি চলে এসেছি একদম নেক্সট মর্নিংয়ে, তো আমি মটন কষছি। সেদিনকে ছিল সানডে, তোমরা জানো, মানে 15 মে-র কথা আমি বলছি। আর মটন কষা আমার মোটামুটি হয়ে গেছে, যেমন মটন কষি সেরকম তোমরা যেমন কষো। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো আমি একটু বেশি করে দিয়েছি, 500 মতো চিকেন আছে যেহেতু দুটো টমেটো দিয়েছি। আর তার সাথে করতে হবে চিকেন, তো চিকেনের মশলাটা আমি ভাজছি। তো চিকেনটা একটু অন্যরকম করব, মানে চিকেনটা আমি আজকে হলুদ দেবো না, লঙ্কা গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো সবই যেমন দেওয়ার হয় তেমন দিয়ে টমেটো দেবো, দিয়ে ভালো করে এটাকে কষবো। কষার পরে একদম দই দেবো। আর দেখো মটনটা মোটামুটি আমি না মটনে কী করি আগে 5টা সিটি দিয়ে দিই, তারপর দিই এতে আলু। আলু ছাড়া তো মাংসের ঝোল হয় না, আমরা মাংসের ঝোল স্পেশালি কিন্তু মটনের ঝোলকেই বোঝাই। চিকেন তো দেখো বিভিন্ন রকম ডিশ বানানো যায়, কিন্তু মটনে কিন্তু ঝোল খেতে বেশি ভালো লাগে। আর এক পাশে চিকেনটাও হচ্ছে, তো আমার গরমে যেহেতু মটন খায় না ওর জন্য আমাকে চিকেন করতেই হয়। আর দেখো ফাইনাল লুক, এবার আলুটা আলুগুলো দিয়ে দেবো। আমি আলু কিন্তু ভেজে দিই না, এইভাবে কাঁচা অবস্থাতেই দিয়ে দিই, কিন্তু খেতে টেস্টের এতটুকু কিন্তু কিছু ফারাক হয় না, খুব সুন্দরই খেতে হয়। আর এরপরে আমি 4টা কি 5টা সিটি দেবো, একদম আমার মটনের ঝোল রেডি হয়ে যাবে। আমরা মটনটা একদম তুলতুলে নরম খাই, আমার মটন যে খায় তার কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, একদমই শক্ত না, একদম তুলতুলে নরম খেতেই আমরা ভালোবাসি। তো জানি না তোমরা কীরকম খাও, তো সেরকম যে যেমন খাও একটুখানি আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো দইটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে, এটা চিকেনের উপর দিয়ে দেবো। তো চিকেনটা মোটামুটি কষা হয়ে গেছে, আর চিকেন থেকে যেহেতু নুন দেওয়ার পরে একটু জল বেরোয়, তোমরা সকলেই জানো ওই ভাপেতেই হয়ে যায়। আর ওই কমিয়ে কমিয়ে ভালো করে নেড়ে নেড়ে করছি, দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, তারপর অল্প একটু জল দেবো, দেওয়ার পরে লাস্টে দেবো যখন চিকেন একদম হয়ে যাবে একটু ঘি বা মাখন, ঘিটাই দিচ্ছি, মাখন দেবো না। আর দেবো গোলমরিচ গুঁড়ো, এটাই হচ্ছে এই চিকেনের টিপস, এবং খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো তোমরা এরকম চটজলদি চিকেন বানিয়ে ফেলতেই পারো, আর বানিয়ে আমার মতো স্টাইলে বানিয়ে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো আমার গুড়টা শেষ হয়ে গেছিলো, তোমরা জানো এখন আমরা চিনি খুব কম খাচ্ছি, দুধ চায় শুধু চিনি ছাড়া, আর কোনো কিছুতে আমি চিনি ইউজ করি না। এখন সব রান্না থেকে শুরু করে এই মাংস টাংস সব যা করি, মাছ বলো সবই আমি গুড় দিয়ে রান্না করি। তো গুড়টার জন্য হেলথের জন্য কিন্তু খুব ভালো, আর রক সল্ট এই দুটো আমি এখন ইউজ করছি। তো তাই ভাবলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আরেকবার। যারা নতুন আসছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রিপশন অবশ্যই করো। আর এই দেখো ফাইনাল লুক আমার মটনের ঝোলের, খুব দেখতে সুন্দর হয়েছিল এবং খেতেও দারুণ হয়েছিল। আর ঠিক তেমন হচ্ছে চিকেনটা, চিকেনটা এখন আমি কড়ায় রেখেছি, তো বিকেলবেলা এটাকে আমি অন্য কোনো বক্সে ট্রান্সফার করে দেবো। বাজে ঠিক বিকেল 5:30, আমরা আমাদের এখন রোজ একটা রবিবার হলে সানডে হলে আমরা বিকেলের দিকে চেষ্টা করি এদিক ওদিক যেতে। আগের সানডেতে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম তারকেশ্বরে, তোমরা দেখেছো। আর এই সানডেতে আমরা বিকেলবেলা যাচ্ছিল এই ইন্দোর বাড়িতে যাবো না, যাবো আমরা ওখান থেকে একটা গঙ্গার ঘাটে, যেখানে বসে বেশ জমি আড্ডা মারা হয়, খাওয়া দাওয়া জমি আড্ডা মারা হয়, তো সেখানেই যা হচ্ছে। তো চলো, আর তোমাদের ওখানে গিয়ে আমি যতটা পারবো ভিডিও করে দেখাবো। এর আগে আমি দেখিয়েছিলাম যে আমরা ওখানে আড্ডা মারি উল্টো দিকে দক্ষিণেশ্বর, তো সব কিছু তো খুব ভালো লাগে, পরিবেশটা না খুব সুন্দর। আর আজকে আমি পরেছি এই পালাজো সেটটা, এটা আমার অন মানে 2 বছর আগের কেনা, কিন্তু এটা ঠিকমতোভাবে পরাই হয়নি, আলমারির কোথাও একটা চাপে পড়েছিল, এবং অনেক জামাকাপড় অনেক মানে পাটে পাটে রাখলেও কিছু কিছু হারিয়ে যায়, তো এই জামাটা সেরকমই হয়েছিল। তো আমি সেদিনকে আলমারি গোছাতে গিয়ে তো দেখলাম এই জামাটা, তো আমরা বার করে আবার পরেছি, এবং সত্যি কথা পুরো রিয়নের, তো রিয়ন কটনের খুব ভালো, এবং গরমের জন্য আইডিয়াল। আর ওয়েদারটা আজকে একটুখানি পেঘলা মেঘলা রয়েছে, তো গরম তো রয়েছে, দেখছি গরমটা ভালোই রয়েছে, তাও জানি না বিকেলে বৃষ্টি হবে কি না। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে।
যেহেতু ছিল বুদ্ধ পূর্ণিমা, দেখো চাঁদটা অপূর্ব সুন্দর লাগছে গঙ্গার সাথে, আর সামনে একটা ছোট ভেসেল রয়েছে, আর এত ভালো লাগছিল কি বলবো। আর উল্টো দিকেই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আর বালি ব্রিজ, তো জায়গাটা আর বলছি না কোথায়, তোমরা বুঝতেই পারছ। আর খুব সুন্দর লাগছিল, আর হাওয়া মনে হচ্ছে না ভগবান এসে চালিয়ে দিয়েছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল, তবে বৃষ্টি ছিল না, ওইখানে বসতে আরও ভালো লেগেছে। তো ইন্দোর সময় এসেই গেছিলো, আমরা একদম ঘাটে এসে মিট করেছি, তারপর গেছিলাম ইন্দোর বাড়িতে করে ডিনার করে ওর বাড়ি থেকে, তবে রাত্রিবেলায় এসেছি। তো এটা আমাদের সানডেতে একটা নতুন নিয়ম হয়ে গেছে, ওখানে বসে আড্ডা মারা। এই ছোটোবেলাকার কথা মনে পড়ছে যে ছোটোবেলায় কিন্তু আমরা এরকমভাবে একসাথে আড্ডা মারতাম, হয়তো সোমা তখন ছিল না, কিন্তু সোমাও কিন্তু একদম আমার ছোটো বোনের মতো হয়ে গেছে, কোনো মনে হয় না যে ও ইন্দোর আমাদের থেকে ছোট, ইন্দোর বউ, এসব কিছুই মনে হয় না, একদম আপন, একদম নিজের বাড়ির মতো মনে হচ্ছে। এটাই হচ্ছে ফ্যামিলি, বন্ধুত্ব, সব কিছু। ছোটোবেলার বন্ধু থাকলে হয়তো এরকমই হয়। আর এই দেখো এবার তোমরা সোমাকেও দেখতে পাবে। তো এখন আমরা ইন্দোর বাড়ির দিকে যাচ্ছি বক বক করতে করতে দুজনে। তো খুব ছোট্ট ব্লগ তোমাদের আজকে উপহার দিলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রিপশন করো। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ একটা লাইক বাটন টিপে দিও, আর সাবস্ক্রিপশন অবশ্যই আমার চ্যানেলটাকে করো। আমি জানি তোমরা অনেকেই হয়তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। টিল দেন, বাই।